একটা সুন্দর জ্যামিতির প্রয়োগ ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল বিপিসি। তো প্রথমে আমরা ছবিটা আঁকি, তার প্রমাণটা করব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 2 অফ অ্যাঙ্গেল বিপিসি। দেখো তাহলে কী দেওয়া আছে যে এই যে এ বি এবং সিডি যা দুটো পি বিন্দুতে ছেদ করেছে, যেখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে অ্যাঙ্গেল এওডি এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল বিওসি এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সাম কী হবে বিপিসি, বিপিসি এইটা। এখানে আমরা একটা প্রমাণ অঙ্কন করব যে এসি যোগ করা হলো। অঙ্কন কি করব, এসি যোগ করা হলো বা প্রমাণ। দেখো আমরা জানি যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার লক্ষ্য করে দেখো যে এই যে এওডি, তার মানে এডি চাপের ওপর, এডি চাপের ওপর এওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এসিডি এটা বৃত্তস্থ কোণ। তাহলে কি লিখতে পারবো যে এডি চাপের উপর লিখতে পারবো অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল এসিডি এবং আবার দেখো এই বিওসি, বিসি চাপের উপর, অ্যাঙ্গেল বিওসি সমান 2 বিএসি, বিওসি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হচ্ছে, বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার দেখো ট্রায়াঙ্গেল এপিসি, ট্যাঙ্গেল এপিসি, এই ট্যাঙ্গেলতে পায় যে এই কোণটা হচ্ছে কি বহিঃস্থ কোণ। আমরা জানি বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সঙ্গে সমান। তাহলে এপিসি থেকে পায় কি বলতে পারবো বহিঃস্থ অ্যাঙ্গেল বিপিসি, বিপিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিপি প্লাস অ্যাঙ্গেল সিএপি। এখন ACP মানে হচ্ছে ACD this is equal to angle ACD plus angle CAP CAP মানে হচ্ছে BAC দেখো আমরা আগে পেয়েছি যে angle ACD সমান হচ্ছে half of angle AOD so this is equal to half of angle AOD plus angle BAC সমান half of angle BOC half of angle BOC তাহলে এখানে যদি half common নি তা half angle AOD plus angle BOC এবার দেখো তাহলে কি পাচ্ছি এটা ছিল angle BPC অতএব angle AOD plus angle BOC সমান 2 angle BPC এটা আমাদের প্রমাণ ঠিক আছে What do you want to do?